টা দেখলেই হয় যারা দেখার অপেক্ষায় তারা সুযোগ কিন্তু রয়েছে এবং বসুন্ধরা কিংস সেই গোলটাই মিগেল দামাসেনার বাংলাদেশে অভিষেক ইয়াসির আরাফাত না ছোড় বান্দা বল নিয়ে ঢুকেছেন ক্রস হয়েছে এবং মিগেল দামাসেনার আরো একটা গোল বসুন্ধরা কিংস 2 মিগেল দামাসেনা 2 স্বাধীনতা 0 ইয়াসির আরাফাত তিনি ছুটছেন ইয়াসির আরাফাত এখনো তার কাছে ডিবক্সের কোনাকুনি জায়গায় মিগেল দামাসেনা অন দা শট এবং গোল মিগেল দামাসেনা আবার ব্রাজিলিয়ান ম্যাজিক আরো একবার কিংস অ্যারেনায় ভালোভাবে সেখানে সুমন মতিন মিয়া বল রেখেছিলেন এবং ফিরতি বল দামাসেনা রবসন রবিনিও থেকে দামাসেনা আরো একটা গোল টু ইজি আফটার দেখে মনে হতে পারে এক্স্যাক্টলি আরো একবার কিন্তু সেই রবসন রবিনিও গোলের জন্য ছুটছেন তিনি বক্সের ভেতর দুজন কিন্তু রয়েছেন এবার কিন্তু মিগেল দামাসেনা তিনি পেয়েছেন শটটা নিয়েছেন মিগেল দামাসেনা দেখুন কোন জায়গা থেকে গ্যাপটা তিনি বের করেছেন মিগেল দামাসেনা ডাবল স্কোরার আজকের ম্যাচে সামনে তিনজনের একটা হিউম্যান ওয়াল আছে একটা ফলস মুভ ছিল রবসনের কাছ থেকে বল পায় এবং পারফেক্টলি প্লেসড This is the first goal for Bashundhara Kings here. সেখানে লুহামারাং তিনি পেয়েছেন একজন দুজনকে কাটিং করে চমৎকার একটা পাস বাড়িয়েছেন রবসন রবিনিও একেবারে ফাঁকায় রবসন রবিনিও রেখেছেন এখন পর্যন্ত বাড়িয়েছেন It was a gentle placement. Miguel Ferreira Damasceno. যে কাজটা করেছেন অসাধারণ কারণ জাফর ইকবাল ইনিশিয়ালি দুবার বল নিয়ে ভেতরে ঢুকতে পেরেছিলেন সুফিলকে একবার পরাস্ত করেছিলেন ইয়াসিন আরাফাত গুড কাট ব্যাক বাট ভেরি গুড ডিফেন্ডিং ওয়ান্স অ্যাগেন মিগেল দামাসেনা লং রেঞ্জের শট এবং গোল ইকুয়ালাইজার মিগেল দামাসেনা মোহামেডান স্পোর্টিং ক্লাব 1 বসুন্ধরা কিংস 1 মিগেল দামাসেনা তাকে দিয়েই শুরু লব বলটা দিয়েছিলেন রবসন রবিনিওর উদ্দেশ্যে তারপর তিনি ভেতরে ঢুকে এরপর যে কাজটা তিনি সাধারণত করেন ওয়ার্ড অফ ফিনিশ নিজের বডি ব্যালেন্স রেখে বটম কর্নারে ফার পোস্টে সেই জায়গায় এবং মিগেল দামাসেনা এলিটা কিংসলে এলিটা এবং গোল এলিটা মানে শেষ পর্যন্ত তারুণ্য দিয়ে বিপ্লু সেই জায়গায় সেই রেসে জিতলেন মিগুয়েল ফিগুয়েরা দামাসেনো স্কোয়ার করে রবসন রবিনিওকে সেই পছন্দের জায়গায় বল নিয়ে এবারে প্লেস করলেন চমৎকার ভাবে দুই মিগেল তারুণ থ্রু বল নুহামারাং অন সাইডে নুহামারাং বসু নুহামারাং এবং বসুন্ধরা কিংস কিংস অ্যারেনায় চ্যাম্পিয়নদের ডায়াগোনালি দিয়েছেন মিগেল দামাসেনা সেখান থেকে রবসন রবিনিও শটটা করবেন রবসন রবিনিও মিগেল দামাসেনা তার কন্ট্রোলে রাফায়েল অগুস্তো তার সাথে রয়েছেন তাকে ছিনিয়ে গেলেন ডান প্রান্ত দিয়ে মিগেল দামাসেনা এবার অবশ্য তাকে আরও একবার মিগেলের উদ্দেশ্যে খালেদ শাফি বলটা চাইছিলেন তবে মিগেল নিজের কাছেই রেখেছেন শুটিং অপরচুনিটি অফ টার্গেট বেশ কিছু ভেনিউতে খেলা হলেও ফেনি ময়মনসিংহ নীলফামারী সেগুলো কন্টিনিউয়েশনে নেই সেই বিষয়গুলোকেও নিশ্চয়ই তারা মাথায় রাখবে গোপালগঞ্জ ছিল এর আগে ভেনিউ এই মুহূর্তে কিন্তু মিগুয়েল ব্রাজিলিয়ান নিয়ন্ত্রণে আছে তার কিছুটা হোল্ড করছেন খুব একটা প্রেসিং ফুটবল দুদল কেউই ট্রাই করছে না সব ধরনের ফেসিলিটি সমৃদ্ধ ক্লাব বাংলাদেশে মিগুয়েল চমৎকার একটা বল স্ন্যাচ করেছেন আক্রমণে বসুন্ধরা কিংস এই মুহূর্তে নুয়া মারাং ডান প্রান্তে সুযোগ আছে গোলের তবে